আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বড় ভাইকে মিয়া ভাই বলি। তো সবাই তাকে এত ভালোবাসত, ভালোবেসে বড় ভাই বলে মিয়া ভাই বলে ডাকত। ফারুক ভাই দীর্ঘদিন কষ্ট করছিলেন এই রোগে শোকে, তার পরিবারও খুব সাফার করেছে, খুব কষ্ট করেছে, ভাবি বাচ্চারা সবাই। একজন সফল রাজনীতিবিদ, একজন সুপারস্টার, কিংবদন্তি একজন মানুষ ফারুক ভাই, কোন ক্ষেত্রে তার বিচরণ নেই। সবচাইতে বড় কথা হচ্ছে ফারুক ভাই ছিলেন অনেক বড় মনের অসাধারণ একজন, সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন। উনি বলতেন যে আমার চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি বলতেন, অনেক কথা বলতেন, অনেক স্নেহ করতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ফারুক ভাই আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আমার একটা পোস্টার রিলিজ হলে, একটা ভালো একটা কোনো কিছু রিলিজ হলে অনলাইনে বা কোথাও কিছু দেখলে খুব অ্যাপ্রিসিয়েট করে বলতেন। উনি পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও উনি কিন্তু সবসময় মানে যে কোনো একটা পোস্টার, একটা ভালো কাজ, ভালো একটা সিনেমা, ভালো একটা কিছু রিলিজ হলেই কিন্তু উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন, প্রশংসায় ভাসাতেন। আর ফারুক ভাইকে আমরা আসলে, ফারুক ভাই যখন প্রথম পার্লামেন্ট মেম্বার হলো, আমরা কিন্তু সবাই চলচ্চিত্রের মানুষ সবাই আশায় বুক বেঁধেছিলাম, এবং ফারুক ভাই সেই দায়িত্বও নিয়েছিলেন। তিনি যতদিন সুস্থ ছিলেন তিনি কিন্তু করে গেছেন, এবং তিনি একটা কথা খুব বলতেন, এরা সবাই আমার প্রাণের মানুষ। তো আমি এবং আমরা চলচ্চিত্রের যত মানুষ আছে সবাই ছিলেন তার প্রাণের মানুষ, অনেক বড় মনের একজন মানুষ ছিল, সেটা বলার অপেক্ষা। ফারুক ভাই একজন কিংবদন্তি অভিনেতাই নন, শুধু একজন সফল মানুষ ফারুক ভাই, একজন সফল রাজনীতিবিদ, একজন সুপারস্টার, কিংবদন্তি একজন মানুষ ফারুক ভাই, কোন ক্ষেত্রে তার বিচরণ নেই। সবচাইতে বড় কথা হচ্ছে ফারুক ভাই ছিলেন অনেক বড় মনের অসাধারণ একজন মানুষ। ফারুক ভাইয়ের মৃত্যুর খবর যখন শুনলাম, আসলে আমরা তো, আমি সবসময় যখন কিছুদিন পরপর যখন খবর নিতাম তখন শুনতাম যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এই বুঝে চলে আসবে, এই কদিন পরেই আবার দেখা হবে ছোট ভাই। আমি ফারুক ভাই পার্লামেন্ট মেম্বার হওয়ার পরেও কিন্তু আমার একটা অনুষ্ঠানে যখন গেল খুব গর্ব করেই বলেছিলাম, এখন গুলশান যেতে অনেক ভালো লাগে, গলা উঁচিয়ে বলতে ভালো লাগে যে আমার বড় ভাই হচ্ছে পার্লামেন্ট মেম্বার। ফারুক ভাইকে হারিয়ে শুধু আমি না, গোটা চলচ্চিত্রের মানুষই কিন্তু বিরাট একজন গার্জিয়ানকে হারান। ফারুক ভাই দীর্ঘদিন কষ্ট করছিলেন এই রোগে শোকে, তার পরিবারও খুব সাফার করেছে, খুব কষ্ট করেছে, ভাবি বাচ্চারা সবাই। আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তার পরের জীবন অনেক শান্তির হোক, পরপারে তিনি অনেক শান্তিতে থাকুক। আমরা গোটা দেশের মানুষ ফারুক ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। স্মৃতির কথা তো আর বলে শেষ করা যাবে না, স্মৃতিচারণের জন্য আসলে দীর্ঘ সময় দরকার। কোনো এক দীর্ঘ সময়ে, কোনো এক দীর্ঘ আলোচনায় শুধু ফারুক ভাইকে নিয়েই কথা বলছে। উনি আসলে, ওনাকে মানুষ এত ভালোবাসতেন, উনি আগেই বলেছি যে এত বড় মনের মানুষ ছিল। মিয়া ভাই শব্দটা তো খুব ভালোবাসার একটা ডাক, খুব কাছের একটা ডাক। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বড় ভাইকে মিয়া ভাই বলি, অনেকাংশেই দেখা যায় যে বড় ভাইকে মিয়া ভাই বলি। সো ফারুক ভাই শুধু এখন থেকে যে তা নাই, যে পার্লামেন্ট মেম্বার হয়েছে, তিনি যখন নায়ক ছিলেন তখন থেকেই কিন্তু তিনি চলচ্চিত্রকে অনেক আগলে রেখেছেন, তিনি প্রযোজক অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলেন, বিভিন্ন সবসময় কিন্তু তিনি আগলে রেখেছেন সবাইকে। তো সবাই তাকে এত ভালোবাসত, ভালোবেসে বড় ভাই বলে মিয়া ভাই বলে ডাকত। পরপারে অনেক শান্তিতে থাকুক, অনেক আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমি সবার কাছে এই দোয়াই চাইব, এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেবো।